ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ 26শে সেপ্টেম্বর। এই ভিডিওতে আমরা 26শে সেপ্টেম্বরে আরআরবি গ্রুপ ডির সেকেন্ড শিফটে যে সমস্ত প্রশ্ন এসছে তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে কী জিজ্ঞাসা করেছে সেকেন্ড শিফটে। কোন ভারতীয় কোম্পানি উত্তরপ্রদেশে দেশের দ্বিতীয় বৃহত্তম সোলার প্যানেল স্থাপনা করেছেন? উত্তরটি হবে গেল ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, মেনকা গান্ধী মহিলা সশক্তিকরণের জন্য কোন অনলাইন পোর্টাল আরম্ভ করেছেন? অ্যান্সার হবে নারী পোর্টাল। 3নম্বর কোশ্চেন, কোন রাজ্য সরকার কৃষকদের জন্য 24 ঘন্টা বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছেন? তেলেঙ্গানা সরকার কৃষকদের জন্য 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা করেছেন। নেক্সট কোশ্চেন, ইউপিতে স্বচ্ছতা অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? ইউপিতে স্বচ্ছতা অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন অক্ষয় কুমার। নেক্সট কোশ্চেন, কানাড়া ব্যাংকের সিইও কে? কানাড়া ব্যাংকের সিইও হলেন রাকেশ শর্মা। আমরা প্রায় পরীক্ষায় দেখতে পাচ্ছি যে সিইও থেকে কোশ্চেন আসছে, তো যেগুলি নামি দামি কোম্পানি আছে সেগুলি সিইও ও ব্র্যান্ড অ্যাম্বাসাডার এর নামগুলি তোমরা করে নেবে, আশা করি আগামী পরীক্ষাগুলিতেও কমন পাবে এর থেকে। নেক্সট কোশ্চেন, টিটেনাসে শরীরের কোন অংশ প্রভাবিত হয়? টিটেনাসে শরীরের তন্ত্রিকাতন্ত্র প্রভাবিত হয়। 7নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করেছে, রকেট উৎক্ষেপণের পিছনে কি কাজ করে? রকেট উৎক্ষেপণের পিছনে নিউটনের ভরবেগের সংরক্ষণ সূত্র কাজ করে। নেক্সট কোশ্চেন, নিউক্লিয় ফিজিক্সের জনক কাকে বলা হয়? নিউক্লিয় ফিজিক্সের জনক বলা হয় রাদারফোর্ডকে। রাদারফোর্ডকে নিউক্লিয় ফিজিক্সের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, বনস্পতি বিজ্ঞানের জনক কাকে বলা হয়? বনস্পতি বিজ্ঞানের জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। নেক্সট কোশ্চেন, উত্তল লেন্সের ক্ষমতা কোন ধরনের ক্ষমতা? এটি হলো ধনাত্মক। নেক্সট কোশ্চেন, সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব দেখা যায়? সমতল দর্পণে সোজা এবং অসৎবিম্ব দেখা যায়। নেক্সট কোশ্চেন, চুনে জল মেশালে কী উৎপন্ন হয়? চুনে জল মেশালে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন যেটা জিজ্ঞাসা করেছিল, কপারের পরমাণুতে প্রোটনের সংখ্যা কত? কপারের পরমাণুতে প্রোটনের সংখ্যা হলো 29টি। নেক্সট অর্থাৎ 14নম্বর কোশ্চেন হলো, সমুদ্রের নিচে নিঃশ্বাস নেওয়ার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? সমুদ্রের নিচে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ও হিলিয়ামের মিশ্রণ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, ফুলের অধ্যয়নকে কি বলে? ফুলের অধ্যয়নকে বলা হয় এন্থোলজি। নেক্সট কোশ্চেন, গুজরাটের পিনকোড কত? নেক্সট কোশ্চেন, সাঁচি স্তূপ কত টাকার নোট দেখা যায়? সাঁচি স্তূপে 200 টাকার নোট দেখা যায়। নেক্সট কোশ্চেন, দুধ কোন ধরনের মিশ্রণ? দুধ এমুলেশন ধরনের মিশ্রণ। নেক্সট কোশ্চেন হলো, অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। যদি এখানে অ্যালকেনকেনি বলা হতো তখন এর সংকেত হতো CnH2n, এবং অ্যালকাইন যদি বলা হতো তাহলে এর সংকেত হতো CnH2n-2। নেক্সট কোশ্চেন হলো, হোয়াট হ্যাপেন বইটি কার লেখা? হোয়াট হ্যাপেন বইটি লেখা হলো হিলারি কিল্টন। হিলারি কিল্টন হোয়াট হ্যাপেন বইটি লিখেছিলেন। নেক্সট কোশ্চেন, FTIIR অধ্যক্ষ কে? FTIIR অধ্যক্ষ হলেন অনুপম খের। নমস্কার বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।